আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকে বিশ্ব সংবাদে। শুরুতে জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। চাঁদে ভয়ানক হামলা, ২৪ সেনা সদস্য নিহত। প্রেসিডেন্ট শি জিনপিং এর নিপীড়নের ভয়ে পালাচ্ছেন চীনারা। জানিয়ে দিব বিদেশি সেনাদের অবশ্যই সিরিয়া থেকে চলে যেতে হবে বলছে রাইসি। থাকছে ভারতীয় নির্যাতনের নিন্দা জানালেন ইমরান খান ও পাক সেনাপ্রধান। জানিয়ে দিব যুক্তরাষ্ট্র চীন পাকিস্তানকে রাশিয়ার আমন্ত্রণ নেই ভারত। সর্বশেষ জানিয়ে দিব এবার আফগানিস্তান থেকে শরণার্থী নিবে যুক্তরাজ্য। চাঁদে ভয়ানক হামলা, ২৪ সেনা সদস্য নিহত। চাঁদে সন্দেহভাজন জিহাদিদের হামলায় ২৪ জন সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। লেক চাঁদ অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। এই অঞ্চলের ডেপুটি প্রফেক্সট হ্যাকি সিদ্দিকি বৃহস্পতিবার এএফপিকে বলেন, টহল দলের সৈন্যরা বিশ্রাম নিচ্ছিলেন তখন বোকো হামাসের সদস্যরা আক্রমণ চালায়। চাঁদের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজেম আগাউনা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানী এমদাদুনা থেকে ১০৯ কিলোমিটার দূরে পশ্চিম দ্বীপ টাউচুকু তেলিয়ায় এই হামলার ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন। প্রেসিডেন্ট শি জিনপিং এর নিপীড়নের ভয়ে পালাচ্ছেন চীনারা। শি জিনপিং এর নিপীড়নের রাজত্ব থেকে দেশ ছেড়ে পালাচ্ছে চীনা জনগণ। তারা গণতান্ত্রিক দেশগুলোতে আশ্রয় চাইছে। ২০১২ সালে শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকে পর্যন্ত ৬,১৩,০০০ চীনা নাগরিক বিভিন্ন দেশে আশ্রয়ের আবেদন করেছেন। WUN এর পাবলিক শর্মা বলেছেন, চীনা জনগণ আশঙ্কা করছে যদি কাউকে শাসকের জন্য হুমকি বলে মনে করা হয় তাহলে রাষ্ট্র তাকে টার্গেট করে। তিনি আরও বলেন, চীনা জনগণ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, তারা গণতান্ত্রিক দেশগুলোতে আশ্রয় চাইছে। শি জিনপিং দায়িত্ব গ্রহণের পর থেকে চীন থেকে বার্ষিক আশ্রয়প্রার্থীর সংখ্যা ৬,০০,০০০ বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, অন্তত ১ মিলিয়ন ইউরোর মুসলমানকে গণ কারাগারে আটক করা হয়েছে। বেঞ্জিং যাকে পুনর্শিক্ষা শিবির বলে দায়ী করে থাকে। সেটি চীনের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক কৃষি ব্যবসা পরিচালনাকারী শান দাওকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই কৃষি মোগলকে জনসমাবেশ করে উস্কানি ছড়ানোর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। একই আশ্রয়ে ভিন্ন মত অবলম্বী এবং একাদশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিদেশি সেনাদের অবশ্যই সিরিয়া থেকে চলে যেতে হবে বলছে রাইসি। গত এক দশক ধরে ইহুদিবাদ, ইসরায়েল এবং পাশ্চাত্য মদতপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার গুরুত্বপূর্ণ প্রতিরোধের ভূয়সী প্রশাসন করেছে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। একই সঙ্গে সিরিয়ার ভূখণ্ড থেকে অবশিষ্ট বিদেশি সেনাদের অবিলম্বে প্রত্যাহার নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন রাইসি। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠানে অংশ নিতে আসা সিরিয়ার সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। প্রেসিডেন্ট রাইসি বলেছেন, সিরিয়ার সরকার এবং জনগণ পাশ্চাত্য সন্ত্রাসের বিরুদ্ধে সাহসিক প্রতিশোধ ক্ষমতার দেখিয়ে এবং তারা বিজয় অর্জন করেছেন। সিরিয়ার জাতি যাতে সম্পূর্ণ শক্তি দিয়ে পূর্ণ গঠন কার্যক্রম শুরু করতে পারে সেজন্য অবিলম্বে সিরিয়ার ভূখণ্ড থেকে বাকি সেনাদের চলে যাওয়ার উচিত বলেও উল্লেখ করেন তিনি। সিরিয়ার সরকার ২০১১ সাল থেকে পাশ্চাত্য মদতপুষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। বিশেষ করে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো সিরিয়া তৎপর বিভিন্ন উগ্র গোষ্ঠীকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে। তবে ইরান এবং রাশিয়ার সহায়তায় সিরিয়ার সরকার তাকফিরি সন্ত্রাসীদের কাবুল থেকে সিরিয়ার বেশিরভাগ এলাকা দখলমুক্ত করতে সক্ষম হয়েছেন। রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তেহরান দামেস্কের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে ঐক্য এবং সহযোগিতা ব্যাহত থাকবে এবং দায়িত্বপূর্ণ সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে কোনো ধরনের সীমাবদ্ধতা থাকবে না। ভারতীয় নির্যাতনের নিন্দা জানালেন ইমরান খান ও পাক সেনাপ্রধান। ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ অধিকৃত কাশ্মীর জনগণের উপর অত্যাচার নির্যাতন চালানোর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাপ্রধান জেনারেল কামাল পাভেজ বাজওয়া। একই সঙ্গে তারা জনগণের প্রতি সংশতি প্রকাশ করেছেন। ২০১৯ সালেই ৫ আগস্ট ভারতের বিজেপি সরকার সংবিধান ধারারোহিত করে একতরফাভাবে কাশ্মীরে স্বায়ত্তশাসিত বাতিল করে এবং সেখানে কেন্দ্রের শাসন জারি করে। কাশ্মীরের স্বায়ত্ব শাসন বাতিলের দ্বিতীয় বার্ষিকীতে ইমরান খান এবং জেনারেল লাউজান দুজনেই ভারত সরকারের পদক্ষেপের নিন্দা জানান। এই উপলক্ষে পাকিস্তানে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, যার মধ্যে রয়েছে সহংসতি পদযাত্রা। পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রায় সব শহরেই এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নির্লজ্জভাবে সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সত্ত্বেও ভারত দফায় দফায় যে মানবাধিকার লঙ্ঘন করছে তা আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার লঙ্ঘনগুলোর কাছে ভালোভাবে রেকর্ড রয়েছে।
তিনি বলেন, ভারতীয় সামরিক বাহিনীর নজিরবিহীন মর্মম অবরোধ সত্ত্বেও কাশ্মীরের জনগণ আত্মনিয়োগ অধিকারের সংগ্রামের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী রয়েছেন। আন্তর্জাতিক লঙ্ঘনে আর্মি কাশ্মীরের জনকণ্ঠ তুলে ধরার চেষ্টা করছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তুত আমি কাজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ করে যাব। যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তানকে নিয়ে রাশিয়ার আমন্ত্রণ নেই ভারত। আফগানিস্তান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য বেশ কিছু দেশকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রকে নিয়ে রাশিয়ার এই আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। তবে ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি। এই ঘটনার সঙ্গে সংযুক্ত লোকজন বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে চিন্তিত। আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল দখল নিয়ে দেশটির সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তীব্র সংঘাত চলছে। ইতিমধ্যে আফগানিস্তানের বহু এলাকা দখল করেছে তালেবান। এদিকে সহিংসতা বন্ধ করতে এবং আফগান শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাশিয়া যুদ্ধবিধ্বস্ত দেশটির গুরুত্বপূর্ণ সব অংশীদারিত্বের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা বাড়িয়েছে। আগামী 11 আগস্ট কাতারে সংযুক্ত চীন এবং পাকিস্তানকে নিয়ে বৈঠকে বসার কথা রাশিয়ার। এর আগে গত 18 মার্চ এবং 30 এপ্রিল একই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত মাসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরোভ বলেন, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ভারত এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাবে তার দেশ। তার এমন মন্তব্য থেকে এটা ধারণা করা হয়েছিল যে সামনের বৈঠকগুলোতে ভারত সংযুক্ত থাকবে, কিন্তু হঠাৎ করেই ভারতকে কেন বাদ দেওয়া হলো সে বিষয়ে এখনো পরিষ্কার নয়। সে সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রভাব ফেলতে পারে এমন দেশ যেমন কেন্দ্রীয় রাশিয়া, আমাদের অংশীদারী দেশসমূহ ভারত, ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে যাবে। তিনি বলেন, মস্কোকে ফরমেটে আমরা প্রধান দেশগুলোকে অন্তর্ভুক্ত করব। রাশিয়ার আমন্ত্রণ না পাওয়ার বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আগামী 6 আগস্ট আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ওই বৈঠকে ইতিবাচক উন্নয়ন বলে উল্লেখ করেছেন ভারতের নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফাইদ মুয়াইন। গত কয়েক সপ্তাহে আফগানিস্তানের পূর্ব অঞ্চলীয় কালদাহ প্রদেশ কিছু জেলা দখল করে নিয়েছে তালেবান। এখন পর্যন্ত দেশটির 223 জেলা তালেবানের দখলে চলে গিয়েছে। অপরদিকে 68 জেলার দখল এখনও সরকারি বাহিনীর হাতে রয়েছে। এবার আফগানিস্তান থেকে শরণার্থী নিবে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের পর এবার ব্রিটিশ সরকার আফগানিস্তান পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে। গতকাল বুধবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, ব্রিটিশ বাহিনীর সঙ্গে যেসব দোভাষী কাজ করছেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের ওই দেশে পুনর্বাসন করা হবে। মার্কিন সেনাবাহিনীর সঙ্গে কাজ করা আফগানিস্তান ইতিমধ্যে নিজ দেশে পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে আমেরিকার সরকার। এবার সেই পথেই হাঁটলো ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের সেনাবাহিনীর সঙ্গে কাজ করা আফগানিস্তানের জন্য কিছু করতে না ব্রিটিশ সরকার এমন আলোচনা শুরু হওয়ার পর থেকেই পদক্ষেপ নিল দেশটি। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আফগান দোভাষীদের বিষয়ে কিছুই করছে না ব্রিটিশ সরকার। এমন আলোচনা উঠে এসেছে সাবেক সামরিক কর্মকর্তার মুখ থেকেই। এ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী বেন লেবেস ও প্রতি প্যালেস বলেছেন, ব্রিটিশ বাহিনীর সঙ্গে কাজ করছেন এমন 500 আফগান ও তাদের পরিবারের সদস্যদের পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই 500 আফগান কর্মী ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে মোট সংখ্যা প্রায় 2500। এই 2500 আফগানিস্তানিকে যত দ্রুত সম্ভব যুক্তরাজ্যে নেওয়া হবে বলে জানিয়েছে দুই মন্ত্রী। এছাড়া ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে কাজ করা আফগানিস্তানের সরকার সাহায্য করছে না গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে নাকচ করে দিয়েছেন বেন লেবেস ও প্রীতি প্যালেস। আফগানিস্তান থেকে ন্যাটো ও যুক্তরাজ্যের সেনা প্রত্যাহার শুরুর পর থেকে দেশটির বিভিন্ন স্থানে হামলা বাড়িয়েছে তালেবান। এরপর থেকে ঝুঁকির মুখে পড়েছে গত 2 দশক ধরে মার্কিন সেনাবাহিনী বিভিন্ন কাণ্ডে সহযোগিতা করা আফগানিস্তানের অনেক নাগরিক। এ কারণেই দেশটির নাগরিকদের সাহায্য করতেই মার্কিন প্রশাসনের উপর চাপ বাড়িয়েছে মার্কিন আইন প্রণেতা ও মানবাধিকার সংগঠনগুলো। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চাপের মুখে আফগানিস্তানের অভিবাসনের নতুন উদ্যোগ নেয়।